ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক ডটকম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপি এম, আমি তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে, চলো দেখে নিই অঙ্কটি। যোগ শূন্য একটি পাশে নিক্ষিপ্ত হয়, পরীক্ষার নমুনা দেশ লেখো। একটি বিজোড় সংখ্যা ও চারের চেয়ে বেশি বড় বিজোড় সংখ্যা বড় সংখ্যা পড়ার সম্ভাবনা কত? তাহলে যোগ শূন্য পাশা নিক্ষিপ্ত হলে তার নমুনা দেশ যদি আমরা এস বলে লিখি, তাহলে এস ইজ এস ইকুয়াল টু কত থাকবে? 1 2 3 4 5 6, এই হচ্ছে নমুনা বিন্দু। এখন একটি বিজোড় সংখ্যা পড়ার সম্ভাবনা, একটি বিজোড় সংখ্যা পড়ার সম্ভাবনা কত? আমরা প্রথমে আগে বের করে নিই, একটি বিজোড় বিজোড় সংখ্যা পড়ার সম্ভাবনা, এখানে বিজোড় আছে দেখো 3 আর 5, মানে 2 এর 6। একইভাবে চারের চেয়ে বড়, চারের চেয়ে বড় সংখ্যা পড়ার সম্ভাবনা সমান হচ্ছে, চারের থেকে বড় দেখো 5 আর 6, তার মানে 2 এর 6। তাহলে নির্ণেয় সম্ভাবনা কত হবে? নির্ণেয় সম্ভাবনা হবে 2 এর 6 প্লাস 2 এর 6, মানে 4 এর 6, মানে কত? 2 দিয়ে ভাগ করলে 2 এর 3। তাহলে নির্ণেয় সংখ্যা হবে, নির্ণেয় সম্ভাবনা 2 এর 3। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।